60 বছর পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করেছে, অলরেডি পার্সোনাল সিদ্ধান্ত নিয়েছে। ডাটা এন্ট্রি অপারেটর যারা এজেন্সি মারফত নিযুক্ত হয়েছে, এজেন্সি বদল হলেও তাদের রাখার সিদ্ধান্ত নিয়েছে। আংশিক সময় চুক্তিবদ্ধ কলেজ শিক্ষকদের বিষয়ে উচ্চশিক্ষা দপ্তরকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি প্রাণী মিত্র সকল দেবনাথের ডিপার্টমেন্ট, ওরা আমার কাছে এসেছিল মাত্র 400 টাকা পায়, ওদের আমাদের গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে ওদের 1500 টাকা করে দেওয়া হবে বার্ষিক একটা। এই সিদ্ধান্তটাও নেওয়া হয়েছে। বিআরপি কিছু লোক পঞ্চায়েত ডিপার্টমেন্টের আমার মিটিংয়ে মিটিংয়ে এসে আমাকে ডেপুটেশন দিত চারিদিকে। ওদের আমি সুব্রততাকে বলেছি যে ওরা মাত্র 30 দিনের কাজ পেয়ে তাদের 60 দিনের কাজ দেওয়া হোক, এবং যাতে চাকরিকার কাজ কাজটা যেন কারো না যায় সেটাও ব্যবস্থা করা হোক, হয়ে গেছে বলছে। সুতরাং এটা আমি এসেই বলেছিলাম, এগুলো করা হয়েছে অলরেডি। 500 শিক্ষকদের স্থায়ীকরণের যোগ্যতা সম্পন্ন শিক্ষকদের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে স্থায়ী করা হবে, এটাও পার্থ দামায় বলেছে। তাদের জন্য সর্বোচ্চ প্রাথমিকে 13,000 টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত,